ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন মেমোরিয়াল নকআউট ক্রিকেট প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে কসমোপলিটন ক্লাবের কাছে 31 রানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল শিরোপা দখলের অন্যতম দাবিদার ব্লাডমাউথ ক্লাব। আগরতলা শহরে এমবিবি স্টেডিয়ামে আয়োজিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে সোমবার মুখোমুখি হয়েছিল ব্লাডমাউথ ক্লাব ও কসমোপলিটন। প্রথমে ব্যাট করতে নেমে 31 ওভারে 2 বলে 10 উইকেট হারিয়ে 117 রান সংগ্রহ করে কসমোপলিটন। তাদের ব্যাটিংয়ের বাবুল তের 32 রান, তন্ময় ঘোষের 28 রানের পাশাপাশি শঙ্কর পালের 21 রান উল্লেখযোগ্য ছিল। তাদের বিপরীতে বল করার সময় ব্লাডমাউথ ক্লাবের হয়ে গুরুত্বপূর্ণ 3টি উইকেট তুলে নেয় তুষার সাহা। এর পাশাপাশি 2টি করে উইকেট নেন রবি কার্তিয়াকে, জয়দীপ ভট্টাচার্য ও সানি সিং। কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার জন্য কসমোপলিটনের দেওয়া 118 রানের জয় লক্ষ্যকে তাড়া করতে নেমে ব্যাটিংয়ে বিপর্যয় ঘটে ব্লাডমাউথের। 86 রানে অল আউট হয়ে প্রতিযোগিতার আসর থেকে ছিটকে যায় তারা। কসমোপলিটন ক্লাবের হয়ে একাই 4টি উইকেট তুলে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে নিয়ে যান আয়ুষ চৌহান। এছাড়াও 3টি উইকেট নিয়েছে শুভম ও 2টি উইকেট নিয়েছে চন্দন রায়। দিনের অন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচে নরসিংহস্থিত পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে মুখোমুখি হয়েছিল ইউনাইটেড ফ্রেন্ডস ও হার্ভে। 33 রানের বিনিময়ে হার্ভেকে পরাজিত করে সেমিফাইনালে সোমবার জায়গা করে নিয়েছে ইউনাইটেড ফ্রেন্ডস। ইউনাইটেড ফ্রেন্ডসের দেওয়া 220 রানের জয়ের লক্ষ্যকে তাড়া করতে নেমে 186 রানে এদিন গুটিয়ে যায় হার্ভের ইনিংস। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।